এটা হচ্ছে এন্ট্রান্স। নোয়াপাড়ার অটোগুলো এখান দিয়ে যায়, বনবিল থেকে যে নোয়াপাড়া অটো যায় সেগুলো এখান দিয়ে যায়। কোনো বিয়ে বাড়ির কাজ হচ্ছে, এবার এই লেন্সটা বোঝানোর জন্য যতটা হাঁটা দরকার আমি হাঁটছি। এবার এটা হচ্ছে বুফে এরিয়া, বুফে হলে এখানে হয়, ছোটোখাটো ইনডোর ক্রিকেট টুর্নামেন্টও আমরা এখানে করেছি, তো কেউ যদি ইনডোর ক্রিকেট খেলতে চায় এখানে খেলতে পারে। বাথরুম, বাথরুমটা একটু নোংরা, এটা হচ্ছে রান্নার জায়গা, রান্নার জায়গা এখানে। লাইট ফাইট জ্বলছে না, রাত্রেবেলা গাড়ি পার্ক তো হবে না এখানে, বাইক রাখার জায়গা এখানে ভেতরেই রাখতে হবে, এখান দিয়ে ঢুকিয়ে বাইকগুলো এখানে রেখে দেওয়া হবে। আর যদি গাড়ি রাখতেই চায় পাশে রাস্তার পাশে রাখতে পারে। এখানে একটা ছোট ঘর আছে জিনিসপত্র রাখার জন্য, এই ঘরটা ভালো। এবার চলে যাব দোতলায়, এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এসেছি। এই প্যাসেজটা যথেষ্ট বড়, এখানে আড্ডা পাড্ডা হতে পারে রাত্রেবেলা চেয়ার টেয়ার পেতে, তো চেয়ার কিছু ভাড়া নিতে হবে। এই প্যাসেজটা দেবে না, এটা আটকানো থাকবে। এইবার দেখবো আরেকটা ঘর, এই ঘরটায় এসি, এখানে মেনলি বউ বসায় ঘর। এটা রাতের আড্ডাটা কিন্তু এই ঘরে করা যেতে পারে, বেশ বড় ঘরটা, চেয়ার টেবিলের ব্যবস্থা অথবা তোষক গদি ভাড়া নিয়ে মাঝখানে ফেলে দিলে কিন্তু ওখানে বসেই আড্ডা মারা যেতে পারে। এখানে একটা বাথরুম আছে, এই বাথরুমটা অ্যাক্সেস না করাই ভালো, কারণ বন্ধ করে দেবে রাত্রেবেলা। এসি আছে, জানুয়ারিতে অবশ্যই এসি লাগবে না। এই হলো টোটাল বিয়ে বাড়ি, এখানে টুনি লাইট লাগানো আছে, আমাদের লাগবে না। চা কফি শরবতের কাপ প্লেট নির্দিষ্ট জায়গায় ফেলুন। তো এখানে বুক করতে গেলে আমাকে এখন পেন্সিল বুকিং আমি করে রাখছি, তো যদি পছন্দ না হয় চেঞ্জও করা যেতে পারে, সেটা আমি ক্যান্সেল করে দেবো। আরেকটা ব্যাপার হলো যে একটা লেটার হেডে অ্যাপ্লিকেশান করতে হবে, তো একটা আমরা একটা লেটার হেড বানিয়ে দেবো, সেখানে অ্যাপ্লিকেশান করে দেবো।